আলাইকুম শুরুতেই সংবাদ শিরোনাম, খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারের, আফরোজা আব্বাস। তারপর থাকছে খালেদা জিয়ার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, চিন্তায় চিকিৎসকরা। তারপর থাকছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেওয়া হয়েছে, ফখরুল। সর্বশেষ থাকছে 10 টাকার চাল 80 টাকায় কিনছে সাধারণ মানুষ, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো দেখলেন, এবার বিস্তারিত একটি রিকোয়েস্ট, আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। বেগম খালেদা জিয়াকে সরকার তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তার কিছু হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তিনি বলেন, জেল জুলুম হতে পারে কিন্তু চিকিৎসাও তো তার নাগরিক অধিকার। যে মামলায় বেগম জিয়া জেলে আছেন এটি মিথ্যা মামলা, একই ধরনের মামলা সরকার প্রধানেরও ছিল। আইন সবার জন্য সমান হলেও সরকার তা করছেন না উল্লেখ করে আফরোজা আব্বাস আরও বলেন, তারা বিশেষ আদালত তৈরি করে তাদের মামলাগুলো খারিজ করাল, আর বিএনপি মামলাগুলো বহাল রাখল। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কর্মসূচিটি ঝালকাঠিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার মুখে কর্মসূচির স্থান পরিবর্তন করে বরিশাল ডিসি ঘাট এলাকার নিউ বি রিভার ভিউ চাইনিজ বাংলা রেস্টুরেন্টে আয়োজন করে ঝালকাঠি জেলা মহিলা দল। এ সময় 41 সদস্য বিশিষ্ট জেলা ঝালকাঠি মহিলা দলের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় মহিলা দল। কমিটিতে সভাপতি হিসেবে মতিয়া মাহফুজ জুয়েল ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট এলিনা জামান লিজাসহ 5 জনের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় টিম লিডার ও কেন্দ্রীয় কমিটির 1 নং সহ সভানেত্রী জিবা আমিন আল গাজী। এছাড়া ঝালকাঠি জেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ হোসেন, সদস্য সচিব শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তার রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন চিকিৎসকরা। তারা মনে করছেন ধারাবাহিকভাবে হিমোগ্লোবিন কমে যাওয়া জটিল রোগের ইঙ্গিত। কি সেই জটিল রোগ তা নির্ণয় করতে কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এরই মধ্যে তার লিভার থেকে তরল নিয়ে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি ভাইস চেয়ারম্যান ডা জে এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া একেবারেই ভালো নেই, তার লিভার কিডনি ও হার্টের জটিলতা বেশি। খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক ও বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার খালেদা জিয়া রক্তবমি করেছেন। রক্তবমি জটিল লিভারের সমস্যার ইঙ্গিত করে, তাই তার লিভার থেকে তরল নিয়ে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। আজ পরীক্ষার রিপোর্ট পাওয়ার কথা। সিসিইউতে খালেদা জিয়াকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে, তবে তা সব সময় লাগছে না। তার দেহে খনিজ অসমতা চরম আকার ধারণ করেছে, কিডনির সমস্যাও জটিল রূপ নিয়েছে, লিভারের পাশাপাশি হার্টের সমস্যা নিয়েও চিন্তিত চিকিৎসকরা। শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ইতোমধ্যে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করেন তার ভাই শামীম এসকান্দার। খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় পরিবারের পাশাপাশি দলও উদ্যোগ নিতে চায়। দলের নেতারা চিকিৎসকদের বরাত দিয়ে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন জায়গায় গিয়ে ঠেকেছে, উন্নত চিকিৎসায় দেশের বাইরে নেওয়া ছাড়া উপায় নেই। এক্ষেত্রে তাদের সামনে দুটি পথ খোলা রয়েছে, একটি হচ্ছে সরকারের সঙ্গে সর্বোচ্চ নমনীয় থেকে আলোচনার প্রস্তাব, আর দ্বিতীয়ত সেই আলোচনায় সাড়া না পেলে শক্ত কর্মসূচি। খালেদা জিয়ার জন্য দৃশ্যমান কোনো কিছু না করা হলে দলীয় নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়ার শঙ্কা রয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনিয়র নেতাদের সম্পর্কে নানা নেতিবাচক মন্তব্য শুরু হয়েছে। জানা গেছে মেডিকেল বোর্ড বাইরের কাউকে হাসপাতালের ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছে না, সুখি থাকায় খালেদা জিয়ার কাছে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। শুধু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস নিয়মিত হাসপাতালে যাচ্ছেন, তবে তারাও সিসিইউর বাইরের গ্লাস দিয়ে শুধু সালাম বিনিময় করতে পারছেন। খালেদা জিয়াও ইশারায় জবাব দেন, প্রয়োজন নাকি তরল জাতীয় খাবার বাসা থেকে রান্না করে হাসপাতালে সরবরাহ করা হচ্ছে। এদিকে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। তার উন্নত চিকিৎসা নিয়ে টানাপোড়েনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে একাংশ। বুধবার আলাদা বিবৃতিতে বিএফইউজে সভাপতি এম আবুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেছেন, সংকীর্ণ দল ও ব্যক্তি স্বার্থ পরিহার করে মানবিক কারণে দ্রুত খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
এছাড়া সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শওকত মাহমুদ ও সদস্য সচিব অধ্যাপক ডা জে এম জাহিদ হোসেনও এক বিবৃতিতে দ্রুত তাকে বিদেশ নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অপরদিকে টাঙ্গাইলের সন্তোষে মজুলম জননেতা মৌলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বিবৃতিতে বলেছেন, বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করেছে, গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে। বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এই হামলা হয় দাবি করে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, বুধবার টাঙ্গাইলে আওয়ামী লীগ সশস্ত্র সন্ত্রাসীরা ডো ফ্রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডেরই একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা এই হামলা পূর্ব পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জনগণ বিশ্বাস করে। মির্জা ফখরুল আরও বলেন, সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। যেহেতু সরকারের জনসমর্থন নেই, তাই ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী নীতিকেই অবলম্বন করেছে। অন্যদিকে আওয়ামী সরকারের ঘোষিত 10 টাকার চাল 80 টাকায় কিনছে সাধারণ মানুষ। উন্নয়নের নামে খুন, ধর্ষণ, ডাকাতি ছাড়া জনগণ আর কিছুই পায়নি এ সরকারের কাছ থেকে। বুধবার পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস। দীর্ঘ 18 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলা শাখার সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টার দিকে শহরের বধুয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন তালুকদার। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সহসভানেত্রী জিবা আমিনা আল গাজী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা মিসেস সুলতানা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার, কুট্টি প্রমুখ নেতারা। সম্মেলনের সার্বিক উপস্থাপনায় ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেসমিন জাফর। বিকাল 3টার দিকে সম্মেলন শেষে সীমাকে সভাপতি ও ফারজানা ইয়াসমিন রুমাকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের 101 সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি আফরোজা বেগম। জানতে চাই আপনাদের মতামত, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এরকম নিত্য নতুন সংবাদ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।